guys, welcome to another video. So, আজকে আমরা তোমাদের একটা অনোখি ভিডিও দেখাতে চলেছি যেটা হচ্ছে কুট্টুস। কুট্টুস সম্পর্কে আগে বলেছিলাম যে কুট্টুস মোটামুটি সবকিছু খেতে ভালোবাসে, তার মধ্যে একটা হচ্ছে আখ। তোমরা যদি দেখবে যে কিভাবে আখ খেতে ভালোবাসে, এমনকি নারকেলও খায়, মানে এত গোটা নারকেল ফাটিয়ে খেয়ে নেবে। যদি এখন নারকেলটা আমি দেখাচ্ছি না, আখটাই দেখাচ্ছি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই আখ। ওর জন্য পিস পিস করে কেটে রাখা, প্রতিদিন একটা করে ওকে দেওয়া হয়। এতে ওর মুখের মাসেলগুলোর দাঁত এবং শরীরের অনেক মিনারেলস প্রোটিনের জন্য খুব উপকারী। আর সবচেয়ে বেশি হলো যে এটা মানে ওর দাঁতের খুব উপকার করবে, আর হচ্ছে ওটা খুব খেতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এটা একবার দেখানো যে কীভাবে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই নারকেল, এই নারকেলটা অবশ্য যদি এখন দেওয়া হবে না, এই যে দেখতে পাচ্ছ খেতে খুব ভালো লাগছে। তো কোন আখটা দেওয়া যায়, চলো এইটা একটু বেশি মোটা আছে, দেখতেই পাচ্ছ এই মোটা। ঠিক আছে, এটা আমি এখন দেবো। তোমরা দেখো কিভাবে আখটা খায়। এরকম ভাবে পুরো আখটাকে চিবিয়ে চিবিয়ে খাবে, পুরো মোটামুটি 10-15 মিনিটের মতো ছাতু করে দিতে পারবে। এখন শুধু ওপর দিকটাই কামড়েছে। এই আখটা খাওয়ার জন্য সকাল থেকে বেশি উৎসাহিত হয়ে থাকে, আর এটা ওর মুখের দাঁতের মাসেলের জন্য ব্যায়াম হয়, একটা খুব উপকারী ব্যায়াম। দেখতেই পাচ্ছ, একটা ক্লোজ দিয়ে দেখানোর চেষ্টা করব। যদিও খাওয়া দাওয়ার সময় ও খুব একটা বিরক্ত পছন্দ করে না, তাই ওকে আমি বেশি বিরক্ত করতে চাইও না, শুধু তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। ওর বসার স্টাইলটা দেখতে পাচ্ছ, আর এই ওর খাওয়ার স্টাইল। চলো তোমরা দেখতে থাকো কীভাবে ও আখটা খাওয়া সম্পন্ন করে।
তো তোমরা দেখছো এই মুহূর্তে দেখো আটটা কি অবস্থা হয়ে গেছে তোমাদের বলেছিলাম 10 15 মিনিটের মধ্যে আটটা পুরোপুরি ছিবড়ায় পরিণত হবে তো সেরকমই হয়েছে এবারেও আটটা পুরোপুরি ছিবড়ায় পরিণত করে আস্তে আস্তে আখের অন্তরের নির্যাসগুলি উপভোগ করার চেষ্টা করবে এভাবেই প্রতিদিনও আখ খেতে পছন্দ করে তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকো আমাদের নিত্য নতুন ভিডিওগুলির জন্য চলো টাটা।